নেতা ওনাকে আমরা হারিয়েছি। তো ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত, কারণ সততা এবং নিষ্ঠার সঙ্গে জনজাতিদের স্বার্থ সম্বলিত আন্দোলনে দীর্ঘদিন এই রাজ্যের নেই মানুষকে সঠিক দিশা দেখিয়েছেন, এবং বিশেষ করে রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়ে এই রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তো ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করছি, পাশাপাশি ওনার পরিবারের পরিজনদের আমি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমি মনে করি ওনার যে দেখানো পথ আগামী দিনে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য একটা বার্তা হবে। ওনার দেখানো পথকে সবাই আমরা অনুসরণ করে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব, তবেই ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি, প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে। না দেখুন, আগামী 2023 নির্বাচন একদম দোরগোড়ায়, নিশ্চয়ই একটা এরকম একজন সজ্জন নিষ্ঠাবান জনজাতি নেতা আমরা হারিয়েছি, ওনার যে অভাব নিশ্চয়ই সেটা আমাদের রাজনৈতিক জীবনে আমাদের কাছে খুব আমরা অভাব অনুভব করব, এটা আমাদের জন্য একটা ক্ষতি। তাই আমি ওনার আত্মার সদ্গতি আমি কামনা করছি।